এটার ব্যাপারে একটা উদাহরণ দেই যে এই রেখাটা আসলে কিভাবে আঁকতে হয় বা কিভাবে কি করতে হয়। আমি প্রথমে চিত্রটা আঁকি, হ্যাঁ আঁকার পরে এখান থেকে পরে যখন উদাহরণ দেবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। চিত্রটা কেউ এখন আঁকবা না, চিত্রটা এখন কেউ আঁকবা না, জাস্ট দেখবে। আচ্ছা তো যেটা বলতেছিলাম, প্রথম একটা উদাহরণ দিই, কথার কথা তোমার কাছে ভাই 1000 টাকা আছে, কত টাকা আছে? 1000 টাকা। এখন 1000 টাকা দিয়ে তুমি 10টা শার্ট কিনতে পারবা, কয়টা কিনতে পারবা? 10টা শার্ট কিনতে পারবা। আচ্ছা ধরো তুমি ওডিসি ঢাকা কলেজের অপোজিট যে মার্কেট আছে তুমি সেইখানে গেলা, 1000 টাকা কয়টা শার্ট পাবা? কথার কথা 10টা শার্ট পাবা। তুমি কিন্তু চাইলেও সেখানে 1000 টাকায় 10টার বেশি 11টা শার্ট পাবা না। বাবা কেন পাবা না বলো তো? তোমার সাধারণ সেন্স, কমন সেন্স কি বলে? তোমার সাধারণ সেন্স তো বলতেছে তুমি 10টা পাবা, কিন্তু কেন পাবা না? আমি জানতে চাচ্ছি যে কেন পাবো না। এক্স্যাক্টলি, সম্পদ সীমিত থাকার কারণে আমি 1000 টাকায় 10টার বেশি শার্ট পাচ্ছি না। কিন্তু আমি যদি চাই আমি ফুটপাথ থেকে আমি 1000 টাকায় 11টা বা 12টা শার্ট কিনতে পারবো, পারবো না? কিন্তু সেই ক্ষেত্রে আমার ব্যাপারটা কি হচ্ছে?